পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায়। এবারে মধ্যযুগীয় জমিদারদের যে চরিত্র ছিল তৃণমূল দলে সেটাই চরিত্র। ওরা পুরনো যারা জমির মালিক, জমির রাঘববোয়াল, যাদের জমি বামফ্রন্ট আমলে উদ্বৃত্ত জমি কেড়ে নিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল, তারা আবার মাথা তুলে আসছে তৃণমূলের নেতাদের হাত ধরে। এবং তৃণমূলের কৃষ্টি মহিলারা যে কথা বলেছেন ভয়াবহ, বিভীষিকাময়। যে 21 শতাব্দীতে কলকাতার থেকে কয়েক মাইল দূরে সেখানে এই ঘটনা ঘটে এবং সেই ঘটনা মানুষ বাধ্য হয়ে আজকে প্রত্যক্ষ বলতে বাধ্য হচ্ছেন। আরও তো ভয়াবহ ঘটনা আমরা দেখলাম, যারা বিচারাধীন বন্দী রয়েছেন জেলে তারা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, কোথায় আমরা আছি, এ কোথায় মমতা নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে। এখন মহিলাদের সময় এসেছে রুখে দাঁড়াবার, নিজেদের মান সম্মান, আত্মসম্মান, নিজেদের নিজেদের কী বলবো স্বাধীনতা বোধ, এই সমস্ত রক্ষা করার জন্য ওই লাঠি হাতে নামতে হবে। পুলিশও, যারা এই দুর্নীতিবাজদের হয়ে রক্ষকের ভূমিকা নিয়েছিলেন, তাদেরও অনেক জটিল সমস্যার মুখোমুখি হতে হবে, কেউ রেহাই পাবে না। কেন মহিলারা বুঝে গেছেন ডান্ডা হাতে না বেরোলে ওই সমস্ত দুর্বৃত্তদের ঠান্ডা করা যাবে না। শেখ শাহজাহান তো এখনো অধরা, কিন্তু আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেন। আরাবুলকে তো সুরক্ষা দেয়া হলো, সুরক্ষা দেয়া হলো এই জন্যে ওরা আন্দাজ করলেন পঞ্চায়েত নির্বাচনের সময় ওরা যেখানে যা গুন্ডামি করেছে, যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করেছে, মানুষ যা বিক্ষুব্ধ। আমি তো পঞ্চায়েতের পর ভাঙড়ে গিয়েছিলাম, সেখানকার মহিলারা তখনই বলেছিলেন যে আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকুন, আমরা এই গুন্ডাদের মেরে বার করে দেবো এলাকা থেকে। এই ভয়টা পুলিশ পেয়ে গেছে মানুষ, অর্থাৎ তৃণমূলকে নিয়ে এবং তৃণমূলের এই গুন্ডাদের নিয়ে বিরক্ত। বিরক্ত মানে মানুষের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। পুলিশ নিজে বাঁচবার জন্য, পিঠ বাঁচাবার জন্য এবং আরাবুলকে বাঁচাবার জন্য গ্রেপ্তার করেছে। এবং ওখানে ওই শওকত মোল্লা আর কারা কারা আছেন, যারা সব কুখ্যাত গুন্ডা মমতার একদম দক্ষিণস্থ, তাদের ভেতরের অন্তর্দ্বন্দ্বের ফলে আরাবুল আজকে ভেতরে আছেন। এই শওকত মোল্লা, তারপরে এবেলেটা কি নাম কি জানো, একটা গুন্ডা ওখানকার, আমি গুন্ডা বলছিলাম, মমতাই বলেছিল। এই এদের গ্রেপ্তার না করলে পরে ভাঙড়ে শান্তি ফিরবে না, ভাঙড়টা হয়ে গেছে তৃণমূলের গুন্ডাদের দৌরাত্মের জায়গা। আসের এখনটা হচ্ছে এটাই যে মানুষকে কিছুদিন দমিয়ে রাখা যায়, মানুষকে কিছুদিন মিথ্যা কথায় ভুলিয়ে রাখা যায়, প্রলোভনে ভুলিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল যায় না। হয়তো কিছু মানুষকে কিছুদিন যায়, সব মানুষকে দিন যায় না। মানুষ বিক্ষোভ করবেই, এটা মানুষের স্বাভাবিক মৌলিক অধিকার, জন্মগত অধিকার। তা আজকে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মানুষ তারা সংগঠিত হয়েছেন, এতদিন তাদের ভয় পাইয়ে দাবিয়ে রাখা হয়েছিল, পুলিশের জুলুম, গুন্ডাদের জুলুম, তৃণমূল নেতাদের যেটা স্বাভাবিক বৃত্তি দাঁড়িয়ে গিয়েছিল, জোর জুলুম করে লোকের সম্পত্তি দখল করা, সম্পদ দখল করে নিয়ে গরিব মানুষকে তার জমি থেকে উচ্ছেদ করা, জোর করে টাকা আদায় করা, ক্ষোভ জমতে জমতে আজকে এমন জায়গায় গিয়েছে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমের ছবি। মহিলারা একদম রুখে দাঁড়িয়েছেন, প্রত্যেকের হাতে ডান্ডা, কেন মহিলারা বুঝে গেছেন ডান্ডা হাতে না বেরোলে ওই সমস্ত দুর্বৃত্তদের ঠান্ডা করা যাবে। সন্দেশখালের মহিলারা বলছে যে পুলিশের যে উর্দিটার প্রতি ঘেন্না এসে গেছে। তো তো মুখের উপরে তো বলছেন, আমি দেখলাম SDO না SDPO, তিনি বলছেন যে আমাদের দেশে তো আইন আছে, আইন মেনে চলতে হয়। মহিলারা বলছে সন্দেশখালিতে আইন কোথায়, আপনারা কী আইন রক্ষা করছেন, আপনাদের উপর ভরসা থাকবে কেন। এই যে মানুষের চেতনার যখন উন্মেষ হয় তখন তারা কাউকে তোয়াক্কা করে না, কাউকে ভয় পায় না। এটা তৃণমূলের নেতারা হারে হারে টের পাচ্ছেন এবং আগামী দিনে পাবেন। যে তৃণমূল নেতারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে স্টেপ না নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিচ্ছে এমন অভিযোগ। তাই তো বলছি, আমি জানি তো ওরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, যারা বিক্ষোভ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দু একজনকে নিয়ে আটকে রাখবে, ভয় দেখাবে, বলবে তোমার বাড়ি রেখে নিয়ে নিয়ে এসো, তাকে নিয়ে এসো। এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত, কিন্তু বাড়ির পুরুষদের, হ্যাঁ, সন্দেশখালীর মহিলারা যে লড়াই করছেন, যদি তাদের বিরুদ্ধে কোনো বেআইনি জুলুম বা অত্যাচার হয়
তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি এ রাজ্যের জাগ্রত চেতনা কিন্তু আর সহ্য করবে না, তাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। মহিলারা তো কখনোই সুরক্ষিত নয়, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। মমতা তিনি নিজেকে গুন্ডার নেত্রী বলে দাবি করেছেন, তিনি ক্ষমতায় আসার আগে থেকে ক্ষমতা পরিচালন পর্যন্ত গুন্ডামিকে প্রশ্রয় দিয়েছেন, এই গুন্ডামির বাইরে কিছু করেননি। আর এই গুন্ডাদের তিনি যারা লালন পালন করেছেন, যে তারা দুর্নীতিকর, প্রশাসনিক দুর্নীতি সর্বক্ষেত্রে, এমন একটা ক্ষেত্র নেই যেখানে ওরা দুর্নীতি করেনি। সুতরাং উনি মহিলা কি মহিলা বড় কথা না, আসল কথা হচ্ছে উনি হচ্ছেন ক্ষয়িষ্ণু পুঁজিবাদী চিন্তাধারার একজন প্রতিভু, যিনি গৃহর গলায় বলতে পারেন শ্রমিকদের ধর্মঘট করতে দেবো না, শ্রমিকদের আন্দোলনে আক্রমণ করতে পারেন, যিনি জমি যারা দালাল তাদের পক্ষে সওয়াল করতে পারেন, যিনি একটা কারখানাকে প্রায় চালু হওয়া কারখানাকে তুলে উপরে ফেলে দেওয়ার পরিকল্পনা করতে পারেন, এইরকম ধ্বংসাত্মক কোনো একজন ব্যক্তি রাজনীতির আড়ালে পশ্চিমবঙ্গ ইতিপূর্বে দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। কিন্তু এই মাঝখানে পশ্চিমবঙ্গে যা ক্ষতি হয়ে গেল, সে ক্ষতির ক্ষতিপূরণ দিতে পশ্চিমবঙ্গের মানুষকে অনেক ভুগতে হবে। প্রসঙ্গত বলি, যারা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার 1,000 থেকে 1,500, আবার SC ST দের জন্য 1,000 থেকে 1,200, ভুলে যাবেন না আপনার মাথায় 63,000 টাকা ঋণ আপনাকে দিচ্ছে 150, কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে 63,000 মাথা পিছু, বঙ্গবাসীর মাথা পিছু ঋণ হচ্ছে 63,000 টাকা। উনি ঋণে ঋণে আবদ্ধ করে ফেলেছেন এবং এই ঋণ নিয়ে মদের দোকান চালু করে গোটা যুব সমাজকে মদে মত্ত রেখে উনি তিনি একেবারে পিশাচ নৃত্য করছেন, এ রাজ্যে পিশাচ নৃত্য চলছে। আচ্ছা, রাজ্য জুড়ে যে চিত্র আমরা দেখছি, সন্দেশখালিতেও প্রতিরোধের চিত্র এবং পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছিলাম যে প্রতিরোধ, মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করছে, এই কি তবে শেষের শুরু? এটাই শেষের শুরু, সাধারণ মানুষ প্রতিরোধ করবে। গতকাল সন্দেশখালি, আজকে একটা কী খালি শুনলাম যেন, এইরকম বিভিন্ন জায়গায় মানুষের যে প্রতিরোধ শুরু হচ্ছে, এই প্রতিরোধের বার্তা দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং সর্বত্রই এই জিনিস ঘটবে। তৃণমূলের নেতারা দেখবেন অনেকেই এখন পালিয়ে বাঁচার চেষ্টা করবেন, ওদের উচ্চ নেতারা তো পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু সেটা ভেস্তে গেছে বিভিন্ন কারণে। সুতরাং ওদের রাস্তা হচ্ছে পালিয়ে যাওয়া। বারবার বলছি, একটা কথা বারবার বলতে হয়, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তারা টিকে আছে এইরকম দুর্নীতিবাজ গুন্ডা ওদের যারা কর্মী বিভিন্ন জায়গায় আছেন তাদের জন্যেই টিকে আছে। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস ওদের আছে আর কি, ওদের মুখপাত্র একজন দুর্নীতিবাজ, সুতরাং ওরা তো দুর্নীতির আবর্তেই কথাবার্তা বলবে। সেই জন্য উনি বলেন শেখ শাহজাহান তো কিছু করেনি, যত অন্যায় করেছে তো কেন তদন্তের জন্য বামপন্থী আইনজীবীরা লড়াই করছে, তারা তাদের বিরুদ্ধে দেখবেন তো উদ্গার, বিষোদ্গার। আমি সেদিনকে দেখছিলাম, আমি ফিরছিলাম রেড রোডের পাশ দিয়ে, ওদের ওই তথাকথিত ধর্নায় 50-60 জন লোক ছিল, দেখলাম সেখানেও আমার নাম করে হুমকি দিচ্ছেন ওদের এক নেতা। মানে ওদের কাছে এখন এইটাই হয়ে গেছে ওদের দুঃস্বপ্নের সময়।